মায়ের অনুশীলন মুস্তাফিজ খেলছেন ছোট্ট একটা বাচ্চার সাথে। মুস্তাফিজকে কি ঠিক এভাবে এবারেই প্রথম দেখলেন? হতে পারে হ্যাঁ, অন্তত মুস্তাফিজের বাড়ির পাশের মানুষ না হলে বোধ হয় এভাবে চেনা সম্ভব নয়। কাটার মাস্টার কেমন চুপচাপ একাকি থাকেন এতদিনে ক্রিকেট ভক্তদের প্রায় সবাই জানেন, এমনকি গণমাধ্যমগুলোতে দেওয়া সাক্ষাৎকারেও নিজেই মুস্তাফিজ বারবার বলেন। দেশে ফেরার আগে বোধহয় মুস্তাফিজকে একটু আলাদাভাবেই দেখা গেল শেষ অনুশীলন বলতেই পারেন এই সফরে। আপাতত সবশেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় মুস্তাফিজ অনুশীলনে এসেছেন, এরপর বসেছিলেন। আজ টিমমেটদের সাথেও কথা বলেছেন। এরকমই এক সময় চেন্নাইয়ের জার্সি পরিহিত একটা ছোট্ট বাচ্চা ফিল্ডিং করছেন দারুণ, সেটা দেখে তার কাছ থেকে বল চেয়ে নিলেন, এরপর কিছুক্ষণ ক্যাচ ও ফিল্ডিংও দিয়েছেন ফিজ। বাচ্চাটির নাম ইথান, ওর সাথে খেলা শেষে এবার মনোযোগী হয়েছেন নিজের ফিল্ডিংয়ে। যাই হোক, এখন পর্যন্ত মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে ম্যাচ খেলেছে 9টি। 9 ম্যাচের মধ্যে এক ম্যাচে খেলতে পারেনি ফিজ, অর্থাৎ যে 8 ম্যাচে খেলেছেন তার প্রতিটিতেই উইকেট পেয়েছেন ফিজ। চিপকে খেলা সবশেষ ম্যাচে হায়দ্রাবাদের ইনিংসের ইতি টেনেছেনও তিনি। 2 ওভার 5 বলে 19 রান খরচায় নিয়েছেন 2 উইকেট, 8 ম্যাচে তার উইকেট সংখ্যা এখন 14। এবারের আইপিএলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন মুস্তাফিজ। শেষের দিনের অনুশীলনে এসে খুব বেশি কিছু করতে দেখা যায়নি ফিজকে, সাধারণ কিছু ফিল্ডিং আর হাত ঘুরিয়েই ক্ষান্ত হয়েছেন কাটার মাস্টার। এদিনও প্রতিদিনের মতো গ্যালারিতে ছিল দর্শক অগণিত, কারণ সবারই জানা ধোনি, সেই ধোনিরই প্রধান অস্ত্র হয়েছিলেন ফিজ। ফিজও যেন হয়ে গিয়েছিলেন ঘরের ছেলে চেন্নাইয়ের। তবে দলের কমিটমেন্টের কারণে ফিরে আসতে হচ্ছে দেশে, গুঞ্জন আছে দল যদি ফাইনালে ওঠে তবে তাকে আবারও নেওয়া হতে পারে। সেই অপেক্ষায় মুস্তাফিজ থাক কিংবা নাই থাক, আছে সাধারণ দর্শক সমর্থক ভক্তরা। সুতরাং এই সব কিছুর বাইরে মুস্তাফিজ চাইবেন ফোকাস রাখতে শেষ ম্যাচে। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার, মুস্তাফিজ হয়তো সেটাই করে আসতে চাইবেন। সেই লক্ষ্যে এভাবেই শেষ অনুশীলনে বাংলার হয়ে এই আসরে খেলা একমাত্র ক্রিকেটার সাদিক আহমেদ সানি, বিডি ক্রিকেট টাইম।